নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের দিন সপ্তমীর ব্লগ দিয়েছিলাম পার্ট ওয়ান এই পর্যন্ত করেছিলাম তো আজকে পার্ট টুটা এটা এই যে আমরা মঙ্গলবাজারের ভেতরে প্যান্ডেলে চলে এসেছি দেখুন প্যান্ডেলটা এইখানকার হিসাবে ভালোই ভিড় হয়েছে আমাদের ওদিকে তো অনেক ভিড় হয় তবু এখানকার হিসেবে ভালোই ভিড় আছে এই যে প্রত্যেকটা প্যান্ডেলেই ভিড় চলুন ভেতরে যাওয়া যাক সব যে শুভদ্বীপ আগে চলে গেছে তা আমি পেছনে পেছনে যাচ্ছি দেখুন সুন্দর একদম আলাদা কারো কাজ লাগছে আমরা যখন এসেছি এই প্যান্ডেলে তখন আরতি হচ্ছিল বাদামের খোলা পেস্তার খোলা ঝিনুক এই সব দিয়েই কারো কাজ হয়েছে আরও অনেক জিনিসেরই খোলা ছিল এই যে দেখুন খুব সুন্দর লাগছে ভেতর থেকে এই সময় আমার মোবাইলটা হঠাৎ করে উল্টো করে ধরে নিয়েছি একটু হাত থেকে পড়েও যাচ্ছিল এত ভিড় ছিল আর সেই সময় যে আরতি হচ্ছে তো ছবিটা একটু উল্টো টাইপের এসেছে এই যে দেখুন এবার আমাদের দেখা হয়ে গেছে প্যান্ডেলে দিয়ে যেতে যেতে দেখছি এই সব দোকান বসেছে যে মেহেন্দি সবাই মেহেন্দি লাগাচ্ছে এই যে সোডার দোকান সব বাচ্চাদের খেলনা ছোট ছোটো রান্নাঘরের জিনিস এই সব এইবার আমরা চলে যাচ্ছি আবার থানার সামনে দিয়ে ফাটাক থেকে আমাদের বাড়ি থেকে যে ফাটাক পড়ে সেই ফাটাক থেকে বেরিয়ে একটু যেতেই একটা প্যান্ডেলে যাচ্ছি ওখানে আমরা তো চলুন যাওয়া যাক এই যে পুরো রাস্তায় অন্য দিনের থেকে ভিড় বেশি এই যে বাঁদিকে যে গলি এই গলিতেই পোস্ট অফিস আর তার এই ডান দিকেই সোজা থানা এই যে আমরা প্যান্ডেলে চলে এসেছি এটা ফাটাকের পাশের প্যান্ডেল তো চলুন ঢোকা যাক এই যে আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি এই প্যান্ডেলের সামনে অনেক বড় খালি জায়গা সেই জন্য মনে হচ্ছে ভিড় কম একটু তো না লোকজন আছে সব ভালোই অনেক লোকজনই আছে এই যে প্যান্ডেলটা পুরো এখানে সব বাজনা বসছে এই যে আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি চারিদিকে ফুল দিয়ে সাজানো এক একটা প্যান্ডেল এক এক রকম ভাবে মানে এক এক রকম জিনিস দিয়ে সাজানো তো সবগুলোই খুব সুন্দর প্যান্ডেল থেকে বেরিয়ে দেখি এখানে খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে তো আমরা দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি নেবার লাইনে তো দেখি এই যে খিচুড়িও পেয়েও গেছি তো ভাবিনি খিচুড়ি ভোগ পেয়ে যাব তো পেয়ে গেছি খেতে খুবই সুন্দর শুধু একটু গরম ছিল এই যে আমরা খিচুড়ি খাচ্ছি এই যে সবাই চারিদিকে খিচুড়ি খাচ্ছে তো খিচুড়ি খেয়ে আমরা আবার চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলের দিকে এই যে স্টেশনের আগে আমরা চলে এসেছি অনেক দোকান লাইট দিয়ে সাজানো এই যে স্টেশন বা এই যে স্টেশনের ভেতরেও আলো দিয়ে সাজানো এই যে স্টেশন দিয়ে আমাদের শুক্রবাজার যা যাওয়া যায় তবে স্টেশনের ভেতর দিয়ে শুক্রবাজারে যাই আর এই যে স্টেশনের পাশেই এক দুর্গা ঠাকুরের মন্দির আছে পুরো রাত্রি ধরেই ভিড় এখানে প্রচণ্ড ভিড় থাকে এখানে শনিবার আর মঙ্গলবারে খিচুড়ি ভোগ পাওয়া যায় বাদবাকি দিন অন্নভোগ এই যে প্রচণ্ড ভিড় রাস্তায় এইখানে এবার আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি এই যে বাস স্ট্যান্ডের একটু আগে এটা একটা গলির মধ্যেই যাচ্ছি আমরা পুরো গলিটা আলো দিয়ে সাজানো একদমই আলাদা লাগছে রাস্তাটা খালি এবড়ো খেবড়ো নাহলে পুরো গলিটা খুব সুন্দর লাগছে দেখতে তো এই গলিটার অনেকটাই ভেতরে প্যান্ডেল এই যে সবাই যাচ্ছে রাস্তার দুই ধারে ফুচকা দোকান চাউমিনের সব দোকান এই যে আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি দেখুন লাইটিংগুলো খুব সুন্দর লাগছে দেখতে এই যে প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আমরা এই যে দেখুন ফুলদানিগুলো রাখাতে রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে এই যে আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি এখন ওপরেই শিব ঠাকুরের ছবি তো চলুন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক এই যে সবাই পুজো দিয়ে যাচ্ছে পুজো হচ্ছে এখন এখানে দেখলাম বুন বুন্দি ভোগ হচ্ছে তো আমরাও পেয়ে গেছি এই যে দেখুন বাইরে থেকে প্যান্ডেলটা ফুল দিয়ে সাজানো যে রাস্তায় এখন ওরা লাইট সেট করছে রাস্তাটা ফুলদানি রাখার জন্য আলাদাই হয়ে গেছে দেখতে এই দিক দিয়ে এই সোজা রাস্তা চলে গেলে এক বহু পুরোনো শিব ঠাকুরের মন্দির আছে আমরা একবারই গেছিলাম অনেকটাই দূরে যেতে হয় তো আমরা এই প্যান্ডেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি এবার অন্য প্যান্ডেলে যাচ্ছি আমরা এই যে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি বাস বেরোচ্ছে বাস এই যে বাদিকে বাস স্ট্যান্ড এই বাদিকে ভেতরে এই যে আমরা অন্য রাস্তায় চলে এসেছি এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে এই দেখুন রেল লাইনের আলো এটা প্যান্ডেলটা একটু দূরেই আছে তো এই যে আমরা যাচ্ছি এখন এই দেখুন ওর এখান থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেলের লাইটিং এই যে আমরা প্যান্ডেল পৌঁছে গেছি এই দেখুন প্যান্ডেল এই যে আমি চ আমরা চলে এসেছি এখানে এখানেও সবাই পুজো দিতে চলে এসেছে এই যে সবার পুজো দেওয়ার সামগ্রী এখানেও ভেতরে ঢোকা যাবে না ভেতরে রাস্তা একটু সরু আছে আর ভিড় প্রচন্ড আশপাশ থেকে সবাই পুজো দিতে চলে এসেছে যে আমরা প্যান্ডেলের বাইরে থেকেই দেখছি এখানে সব পুজো দিয়ে বেরোচ্ছে যাদের হয়ে গেছে তারা চলে যাচ্ছে যাদের হয়নি তারা দাঁড়িয়ে আছে এখানে লাইনে এই যে দেখুন প্যান্ডেলটা সবাই লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য এই যে পুজোর সামগ্রী মুরগি আখ পেয়ারা আতা আমলকি এই যে আমরা আরেকটা মন্দিরের সামনে চলে এসেছি এটা একটা কালী মন্দির এখানে বারো মাস পুজো হয় আর এই যে এখানে প্যান্ডেল করে দুর্গা হচ্ছে এরই অপোজিটে আছে পেট্রোল পাম্প যেখান থেকে আমি পেট্রোল ভরিয়ে নিয়ে যাই এটা ব্রিজ থেকে নেমে একটু যেতেই এই এই মন্দির পরে তো এখন আমরা অন্য প্যান্ডেলে যা চলে যা এখন আমরা চলে যাচ্ছি এই যে ব্রিজ ধরে চলে যাচ্ছি এই ব্রিজের নিচে দিয়ে রেল রেল লাইন চলে গেছে এই জিনিস দিয়ে রেল লাইন আর বাদিক দিয়ে ব্রিজ থেকে নেমে বাদিকে গেলে আমাদের বাড়িতে যাবার রাস্তা আরেকটু গেলে একটা সিনেমা হল আছে এখানে অনেক হোটেলও আছে এই সাইডে হোটেল ওষুধের দোকান সব কিছুই এই যে এখানেও একটা দুর্গা মন্দির এই মন্দিরেও খুব ভিড় এখানেও শনিবার মঙ্গলবারে খিচুড়ি ভোগ পাওয়া যায় অন্যদিন অন্নভোগ আর এই পাশ দিয়ে গলিটা গেলে আমাদের বাড়িতে শর্টকাটে যাওয়া যায় এই যে রাস্তার দোকানে দোকানে সব আলো দিয়ে সাজিয়ে দিয়েছে সব নতুন নতুন দোকান হচ্ছে এই যে আমরা একটা রেস্টুরেন্টে যাব ওখান থেকে খেয়ে বাড়ি চলে যাব এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এই যে আমরা যাচ্ছি ভেতরে এই যে আমরা চলে এসেছি বাড়ির রাস্তায় এই যে আমাদের বাড়ির পাশে কালী মন্দির তো সবাইকে শুভরাত্রি সবার পুজো ভালোভাবে কাটুক আপনাদের সাথে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে দেখি অষ্টমীর দিন কোথায় যাওয়া যায় তো যেখানে যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি